ভিউয়ার্স, বিডি ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরি। আর মাত্র কয়েকদিন বাকি আসছে বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গা উৎসব। এই উৎসব উপলক্ষে সারা দেশের পূজা উদযাপন কমিটি ও প্যান্ডেল মঞ্চের কারিগররা ব্যস্ত সময় পার করছেন। সারা দেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এখন চলছে বাঁশ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ। কাদামাটি দিয়ে পরম যত্নে দেবীর মুকুট, হাতের বাজু, গলার মালা, শাড়ি, নকশা প্রিন্ট ও ঠাকুরের চুল তৈরি করছেন। এরপর প্রতিমাতে দেওয়া হবে রং তুলির আঁচড়, দৃষ্টিনন্দন আর নানা বৈচিত্র্যময় ভঙ্গির এসব দেবীর মূর্তিগুলো শৈল্পিক প্রশংসা কুড়াবে শিল্পীরা। সারা বছর এসব মৃৎশিল্পীর কদর না থাকলেও পূজার আগে এদের কদর বেড়ে যায়। অন্যান্য শিল্পীদের ন্যায় মৃৎশিল্পীরাও তাদের শৈল্পিক গুণে পিছিয়ে নেই। তাদের নিপুণ কারুকাজে তৈরি হয় এসব দৃষ্টিনন্দন প্রতিমাগুলো। কথা হলো এমন দুজন মৃৎশিল্পীর সাথে। আমাদের এখানে প্রতিমা তৈরি করতে এক সপ্তাহ লাগে, একটা প্রতিমা তৈরি করতে। এই কাটাম চাটাম করি, মাটি গোছ তৈরি করতে, কমপ্লিট করতে, রং টং দেখবে কমপ্লিট করতে। আর এগুলো কবে ই দিবেন, ডেলিভারি দিবেন? দশ দিন লাগলে মনে হয় এতগুলো ঠাকুর বানাইলে ওইটির জন্য মাইনাস করা লাগে। যেরকম 20টা ঠাকুর বানাইলে 2-3 মাসের মতো লাগে, বুঝছেন? আর যখনই আমরা আর্জেন্ট কাজ করি তখন আর অন্যটা, যেরকম ছোটো ছোটো কাজ করলে তখন সময় কম লাগে, পরিশ্রমও কম লাগে। আর্থিকভাবে লাভবান না হলে পৈতৃক এ পেশা ধরে রাখতে কাজ করছেন প্রতিমা তৈরির কারিগররা। মূলত প্রতিমা তৈরি করে চলে তাদের সংসার। পূজার এক মাস আগে থেকে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। সকাল থেকে রাত অবধি চলছে প্রতিমা তৈরি। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।